ফ্রেন্ড ধন্যবাদ, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। আজকে ভিডিও শুরু করার প্রথমে আমি আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাতে চাই, কারণ কেন আমার এই চ্যানেলটা সবে 2 সপ্তাহ হয়েছে, খুব বেশি মানুষের ভালোবাসা আশীর্বাদ আমি পেয়েছি, সেই জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই আমার চ্যানেলের সাথে আছে, খুব তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবার বাড়ছে, আমার ভিউয়ার্স বাড়ছে, আপনারা বুঝতেই পারছেন আমি কতটা এক্সাইটেড। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমি খুব সহজে আপনাদের কাছ থেকে পাচ্ছি, তো সবাইকে আবার বলি অশেষ ধন্যবাদ। আপনাদের সব সময় আপনারা আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় দেবেন, আর আমি এই আশীর্বাদ নিয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে পোস্ট করব, আর আপনাদের জন্য আরও ভালো ভালো কোনো নিউজ আর অ্যানিমেলসদের নিয়ে আর আমার নিজের লাইফ নিয়ে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমার এই ভিডিওটাকে দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন আসল টপিকে আসা যাক, দেখি। দেখতেই পাচ্ছেন এখন সবাই ডগি রাখছে, মেনটেন করছে, খুব ভালোভাবে মেনটেন করছে, সবাই নিজেরাই ডগিদেরকে মুখ বাঁধা, চেন পরানো আর এক্সট্রা কেয়ার যেগুলো সেগুলো আমরা দিয়ে থাকি সেগুলো এখন নিজেরাই দিচ্ছে। খুব ভালো লাগছে দেখে, সবাই মোটামুটি ট্রেন্ড হয়ে গেছে। এ হচ্ছে মোজো, এ দেখুন স্যালাইন নিচ্ছে, এ কয়েকদিন আগে পর্যন্ত ইঞ্জেকশন নিতে গেলে খুব অসুবিধা করত, ইঞ্জেকশন নিতে চাইতো না, তো যাই হোক ওর ঠান্ডা লেগেছে, এতটাই ডিহাইড্রেশন আসছিলো বডিতে, স্যালাইন দিতে বাধ্য হয়েছি, তো স্যালাইন দিচ্ছি। দেখুন নর্মালি একজন বাচ্চা মেয়ে ধরে আছে, ও স্যালাইন নিয়ে নিচ্ছে নর্মালি, খুব সুন্দর অ্যাডজাস্ট করছে, ধন্যবাদ মোজোকে। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি করোনা সিচুয়েশান চলছে, আমরা সবাই করোনা সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছি, কেউ একটু ভালো আছি, কেউ খারাপ অবস্থায় পড়েছি, করোনা এফেক্ট হয়েছে, তো বন্ধুদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, করোনা নিয়ে টেনশন করবেন না, প্যানিক করবেন না, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ইউজ করুন, আর একটু ডিস্টেন্স মেনটেন করুন, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আর এই খারাপ সময়টা আশা করি কয়েকদিনের মধ্যেই কমে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। তো যেটা নিয়ে কথা বলা জন্যে আমি এই ভিডিওটা করছি, সেই কথাটা হচ্ছে যে আপনারা সবাই জানেন করোনা সিচুয়েশানে অনেক মানুষের কাজ চলে গেছে, অনেক মানুষ গৃহবন্দী হয়ে গেছে, অনেকে সংসারে রুজি রোজগার পুরোপুরি বন্ধ, তো অনেকেই ফ্রাস্ট্রেশনে চলে গেছে, তো বন্ধুরা সেই হিসাবে আমি বলতে চাই আপনারা আমার এই ভিডিওটাকে দেখুন, আমার এই ভিডিওটাকে পুরো দেখুন, আশা করি আপনাদের মধ্যে থেকে যে ফ্রাস্ট্রেশন এসেছে, যে আপনাদের মধ্যে এত চিন্তা এত কষ্ট এসেছে দূর হয়ে যাবে, অবশ্যই সেগুলো মিটে যাবে। মিটে যাওয়ার একটাই কারণ, আমি যে টিপসটা আপনাদেরকে দেবো সেই টিপসটায় করোনা থেকে আপনারা অনেক অনেকটা রিলিফ পাবেন, আপনাদের যে চিন্তা আপনাদের মাথায় এসেছে
সেখান থেকে আপনারা অনেক রিলিফ পাবেন। চলুন আমরা দেখে নিই যে কিভাবে আপনারা রিলিফ পাবেন করোনা থেকে। চলুন ভিডিওতে দেখি। আসো আমাকে একটু কিস করে দাও। এই যে আয় 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 চিকো আয় আয় আয়। ট্রেনার বলে দিয়েছি না, চলে গেছে। আসো আসো, এই যে আসো 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 আসো। দেখুন একটা বেড়ালের স্যালাইন চলছে, আমি স্যালাইন দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন দুজন আছি। কারণ কেন একজনকে ধরতে হচ্ছে, না ধরলে বেড়ালের স্যালাইন করা খুবই ডিফিকাল্ট। আর দেখুন অসীম অ্যাসিস্ট্যান্ট আমার সাথে ধরে আছে, খুব সফট হ্যান্ডেল করে, ডগ বলুন ক্যাট বলুন খুবই ভালোভাবে ট্যাকেল করে। তো দেখতেই পাচ্ছেন স্যালাইন চলছে মানুষের মতন, একইভাবে ভেনের মধ্যে থেকে স্যালাইন চলে যায় হোল বডিতে। তো দেখতেই পাচ্ছেন স্যালাইন দেওয়া হচ্ছে, আশা করি কয়েকদিনের মধ্যে বিড়ালটা ভালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সবাই খুব অ্যালার্ট এখন সবার এই বিড়ালদের ট্রিটমেন্ট দেওয়ার জন্যে। এবারে দেখুন এই ডগিটার পায়ে একটা লাম্প হয়েছে, লাম্প হওয়ার মেন কারণ হচ্ছে এ বাইরে গিয়ে কামড়াকামড়ি করেছে ডগের সাথে মারপিট করে, তার পায়ে একটা ইঞ্জুরি হয়েছে, ইঞ্জুরিটায় ইনফেকশান হয়ে গেছে, সেই ইনফেকশানেই ওখানে রস দাঁড়িয়ে গেছে। তো সেটাকে আমি ওপেন করব, সেই ভিডিও হয়তো দেখাতে পারবো না, কেননা নিজেই ভিডিও শ্যুট করি, তো সেক্ষেত্রে পসিবল হয় না যে টোটালটা ভিডিও করা। দেখতেই পাচ্ছেন দুজন ধরে আছে তাকে, না ধরে থাকলে উঠে যাবে। আমি ওই পজিশনটাকে একটু ওপেন করব, ওপেন করে ড্রেন করে ওই জায়গা থেকে রসগুলোকে বার করে দেব। বার করে দিলে আশা করি 5 থেকে 10 দিনের মধ্যে পুরোপুরি রিকভার করে যাবে। রিকভার করে গেলে হয়তো পারলে কোনো ভিডিও দেখাবো আপনাদেরকে, কিন্তু আজকে আমি এই জিনিসটা এখন করব। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা আশা করি ভালো লেগেছে। তো এবারে আমার সাজেশান, যারা যারা ফার্স্ট স্টেশনে চলে যাচ্ছেন, যাদের হয়তো চিন্তা হয়তো দিনের দিন বাড়তে থাকছে, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা চিন্তাটাকে একটা সাইডে রেখে আপনারা বাড়িতে একটা অ্যানিমেলস নিয়ে আসুন। অ্যানিমেলসের মধ্যে ডগ অবশ্যই ফার্স্ট ফেভারিট আনতে পারেন, ক্যাট আনতে পারেন, দেশি হোক পার্সিয়ান হোক আনতে পারেন, কিন্তু আপনারা আনুন, দেখবেন তাদের মধ্যে যে ভালোবাসাটা থাকবে, আপনাদের মধ্যে যে ভালোবাসাটা থাকবে, আর তারা এত সুন্দরভাবে আপনাদেরকে এন্টারটেইন করবে, আপনাদের মধ্যে থেকে ফার্স্ট স্টেশন চলে যাবে, আপনাদের নতুন একটা এনার্জির তৈরি হবে, যে এনার্জিতে আপনারা আপনার ফ্যামিলিকে নিয়ে খুব ভালোভাবে দিন কাটাবেন। আর আমি বলছি 100% বলছি, দেখবেন করোনাকালে প্রচুর মানুষ এরকম ডগস আর ক্যাটসকে বাড়িতে এনেছে, আর আনার পরে তারা খুব ভালো আছে। আমি হয়তো পরে কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ডগ ক্যাটস রেখে তারা কতটা তাদের মেন্টালি স্যাটিসফ্যাকশান এসেছে, তারা খুব ভালো অবস্থায় আছে। তো বন্ধুরা আমার সাজেশান, যারা এখনও ফার্স্ট স্টেশনে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বাড়িতে একটা অ্যানিমেলস নিয়ে আসুন। অ্যানিমেলস নিয়ে আসলে আপনাদের মধ্যে থেকে ফার্স্ট স্টেশন কেটে যাবে, আপনারা ভালো থাকবেন, আপনারা আনন্দে থাকবেন আর খুশিতে থাকবেন। সব থেকে মেন কথা হচ্ছে না, আমাদেরকে অবশ্যই ভালো কাজ করতে হবে, ভালো কাজের মধ্যে অ্যানিমেলস রাখাটা একটা ভালো কাজ। আর তারপরে সব থেকে বড়ো কাজ হচ্ছে, আপনারা যদি বাড়িতে একটা অ্যানিমেলস রাখেন সবার এন্টারটেইন হবে, কারোর মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে না, কারোর মধ্যে মনে হবে না যে করোনা হয়তো আমাদের শেষ করে দিল, করোনা হয়তো সব কিছুই কেড়ে নিচ্ছে, কোনো দিন মনে হবে না। আর আমার এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের মনেই হবে যে আমি একটা যে কোনো অ্যানিমেলস বাড়িতে রাখি, রাখাটাই নর্মাল। আর আপনারা যদি রাখতে পারেন, আর আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আমি বলে দিতে পারি 3 থেকে 4 মাস পরে আপনাদের মধ্যে যেই ফার্স্ট স্টেশন চলে এসেছিলো সেটা কেটে যাবে 100%। ভিডিওটা পুরোটা দেখুন,
আশা করি আরও ভালো লাগবে। আর তারপরে যদি ভালো লাগে, যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করবেন, আর যদি ভিডিও আরও ভালো লাগে লাইক করবেন। আর যদি আপনাদের মনে হয় যে আমার সাথে থাকতে চাইছেন আর আমার নতুন নতুন ভিডিও আপনারা পেতে চাইছেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি মনে হয় যে আমার যখন ভিডিও পোস্ট হবে আপনাদের কাছে সবার প্রথমে যাক, তাহলে অবশ্যই আপনারা আমার এই ইউটিউবের বেলটাকে অবশ্যই প্রেস করে রাখবেন, অল নোটিফিকেশানে করে রাখবেন। আপনাদের কাছে সবার প্রথমে আমার ভিডিও নোটিফিকেশান যাবে, আপনারা সঙ্গে সঙ্গে আমার ভিডিও ওয়াচ করতে পারবেন। তো দেখুন ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। আর আমার সাজেশান ছিল, করোনা নিয়ে ভয় পাবেন না, করোনা আছে, অবশ্যই কমে যাবে দুদিন পরে, কিন্তু আপনাদের মাথায় বা আপনাদের মনে কোনো রকম ফ্রাস্ট্রেশন না আসা উচিত। তার জন্যই আমার এই ভিডিওটা আপনারা দেখুন, সাথে থাকুন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগে। দেখুন বন্ধুরা, এই কিটেনটা দেখুন কি সুন্দর কিটেন। এই কিটেনটা এখন নিজের মতন করে খেলবে। আর দেখুন আমি ক্যামেরা বন্দি করেছি, আপনাদের ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, করোনা কালে এরাই আমাদের মেডিসিন, এরাই আমাদের মাইন্ডটাকে সফট মাইন্ড করে রাখে। আর সবথেকে বড় কথা, যারা অ্যানিমেলস নিয়ে থাকে তাদের মনে যতই কষ্ট আসুক না কেন, এদেরকে দেখলে সব ভুলে যায়। আমার মতন হয়তো অনেক মানুষই আমার কথা একমত হবেন। এবার দেখুন, চারটে ডগি বাড়িতে রেখেছে, একটা বেড়াল রেখেছে, সবই স্ট্রিট, কিন্তু তারা এতটাই ভালোবাসে, চারটে ডগিকে মেনটেন করছে, একটা বেড়ালকে মেনটেন করছে। তো বুঝতেই পাচ্ছেন ভালোবাসা কোন পর্যায়ে, তাই জন্যে তারা এতগুলো ডগ আর ক্যাট মেনটেন করছে, তাদেরকে অশেষ ধন্যবাদ আমার তরফ থেকে। দেখি হাই বলো, হাই। তাকা এদিকে তাকা, বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে সাজেশান, করোনা ভুলে যান, বাড়িতে অ্যানিমেলস আনুন, আর অ্যানিমেলস এনে তাদের সাথে আপনাদের মাইন্ডটাকে ফ্রেশ করুন। আর সব সময় ভালো থাকুন, খারাপ সময় এসেছে অবশ্যই কেটে যাবে, খারাপ সময় সব সময় থাকে না। তো যাই হোক, আমাদের মধ্যে সবার মধ্যে পৃথিবীতে এখন প্যান্ডেমিক সিচুয়েশান চলছে, কিচ্ছু করার নেই, মেনে নিতে হবে। কিন্তু বাড়িতে একটা অ্যানিমেলস নিয়ে এসে নিজের জীবনটাকে আরও স্মুথ করুন, আরও এন্টারটেইন করুন, আর সব সময় ভালো থাকুন, আমি এটাই চাই। সেই জন্যই এই ভিডিওটা, সব কিছুর মধ্যেই আমাদের থাকতে হবে, ভালো হোক খারাপ হোক, সেই জন্য এই ভিডিওটা আপনাদের জন্য। করোনাকে ভয় পাবেন না, করোনা চলছে, মাস্ক স্যানিটাইজার ইউজ করুন, গ্লাভস ইউজ করুন, ডিস্টেন্স মেনটেন করুন। আর এখন নয় কয়েকদিন আমরা বাদই দিলাম কোনো ভালো অনুষ্ঠানে অ্যাটেন্ড করা। তো যাই হোক, আমার এই সাজেশান সবার জন্যে, করোনা থেকে বাঁচতে গেলে ভ্যাকসিন অবশ্যই নিতে হবে, ডিস্টেন্স রাখতে হবে, আর তারপরে আমরা নিজেদেরকে ভালো রাখার জন্যে বাড়িতে অ্যানিমেলস রেখে নিজেদেরকে ভালো রাখবো, অবশ্যই ভালো রাখবো। তো ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, সবার দিন ভালো যাক, সবার সময় ভালো যাক, আর সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ড।